এতক্ষণে একটা বড় কাঁচের জারে জল ভর্তি করে পাথরটা ফেলে দিয়েছে জর্জ। আবার ফুটে উঠতে শুরু করেছে সেই সরু রেখাগুলো। একটু পরেই এই দ্বীপে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সিনেমার দৃশ্যের মতো স্পষ্ট হয়ে উঠবে আমার চোখের সামনে। একটু পিছিয়ে এসে মাটির উপরেই বসে পড়লাম। মুখ দিয়ে অজান্তেই একটা শব্দ বেরিয়ে এলো। হায় ভগবান, কি হলো? আমার দিকে ফিরে জিজ্ঞেস করল জর্জ। স্বপ্নে ওই তিনটে মানুষ ঠিক কোন ভঙ্গিতে দাঁড়িয়েছিল মনে পড়েছে আমার। স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন লাইট হাউস গল্পের দ্বিতীয় পর্ব। আপনার মতো গল্প কি করে লিখতে পারব? তার এক ভক্তের প্রশ্নের উত্তরে চিঠিতে মাত্র তিন শব্দে জবাব দিয়েছিলেন লাভক্রাফ্ট। Never explain anything. উত্তর পেয়ে সে ভক্ত ঠিক কি করেছিলেন তা আমরা জানি না, তবে পৃথিবী মাঝে মধ্যেই সে চিঠির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে। কোন রকম এক্সপ্লেনেশন না দিয়ে গল্প বলতে বলতে হঠাৎ করেই কি যেন মনে করে উঠে পড়ে সে, আর ফিরে এসে বাকি গল্পটা শেষ করে না। তেমনই একটা গল্প আপনাদের শোনাচ্ছিলাম আগের দিন। 1900 সালে আইলিন মোর আইল্যান্ডের লাইট হাউসকে ঘিরে ঘটে যাওয়া একটা আশ্চর্য ঘটনা। প্রথম পর্ব যদি না শুনে থাকেন তাহলে এক্ষুনি গিয়ে শুনে নিন, তারপর ফিরে আসুন এই গল্পে। আর যদি শুনে থাকেন তাহলে সামনে যা পাবেন শক্ত করে ধরে বসুন, কারণ আটলান্টিক মহাসমুদ্রের যে নির্জন দ্বীপে আমরা গিয়ে পড়তে চলেছি সেখানে ঝড় আসতে চলেছে, ভয়াবহ অলৌকিক ঝড়। শুনতে থাকুন লাইট হাউস গল্পের দ্বিতীয় পর্ব। একটা ছোট কাগজ টেনে নিয়ে তার উপর পেন্সিল বুলাতে লাগলাম আমি। তিনটে মানুষ, তিনটে বর্ণ, মনের ভিতরে স্পষ্ট হয়ে ফুটে উঠছে ছবিটা। এক হাতে মাথা চেপে ধরে দ্রুত চালালাম অন্য হাত। প্রথমজনের ডান হাতটা সোজা নিচে, বাঁ হাতটা কোমরের একটু পাশে। জি, দ্বিতীয় জনের দুটো হাতই শরীরের ডান দিকে। ঘড়ির কাঁটায় যেন 9:10। ও, পরের ছবিটা আর বলে দিতে হলো না। ডান হাত নিচে নামানো, বাঁ হাত সোজা মাথার উপরে। ডি, গড, চিৎকার করে উঠল জর্জ। স্টর্ম এন্ডেড, সি কাম, গড ইজ ওভার অল, লগের শেষ এন্ট্রিটা মনে মনে বলে উঠলাম আমি। দেবতা, আমাদের বুঝতে ভুল হয়েছিল জর্জ। মার্শাল এখানে যে দেবতার কথা বলেছেন সে আমাদের চেনা কোনো দেবতা নয়, আদিম দেবতা। মানে কে সে? আমি উঠে দাঁড়িয়ে বলতে থাকি। ইউনাই লুমেনের পাথরটা দেখেই বোঝা উচিত ছিল আমার, এ পাথর কোনো স্বাভাবিক জগতে থাকতে পারে না। পিছন ফিরে জর্জের দিকে এগিয়ে আসি আমি। আটলান্টিকের উপরে এই আইল্যান্ডগুলো তৈরি হয়েছিল জলের তলায় থাকা আগ্নেয় পাহাড় থেকে অগ্নুৎপাতের ফলে। জল বেয়ে উঠে আসা লাভা জলতলের উপরে উঠে ঠান্ডা হয়ে সৃষ্টি করেছিল এই দ্বীপগুলো। আটলান্টিকের নিচে আগ্নেয় পাহাড়ের অনেকগুলো সম্পর্কেই এখনো মানুষ কিছু জেনে উঠতে পারেনি। জলের অতল গভীরে ঠিক কোথায় তারা আছে, কিভাবে আছে, সে সম্পর্কে কোনো ধারণা নেই আমাদের।
বহু আধুনিক যন্ত্রপাতি দিয়ে চেষ্টা করেও তাদের খোঁজ পাইনি আমরা। কিছু বিজ্ঞানীদের ধারণা তাদের আমরা খুঁজে পাই না, কারণ তারা আছে অজ্ঞাত কোনো মাত্রায়, 11th ডাইমেনশনে। কিন্তু সেখানে থাকলেই তাদের খুঁজে পাবো না কেন আমরা? নিচে পড়ে থাকা কাগজটা তুলে নিই আমি। ধরো আমাদের এই লাইট হাউসটা যার মধ্যে আমরা আছি, এটা কোন ডাইমেনশনে আছে? থার্ড। এটা যদি 2D-তে থাকতো, মানে সেকেন্ড ডাইমেনশনে থাকতো, তাহলে কেমন দেখাতো? কাগজে আঁকা ছবির মতো। এবারে ভাবো, ওই আঁকা ছবির মধ্যে আমাদের খুঁজে পাওয়া যেত কি? দুদিকে ঘাড় নাড়ে চর্চ, যেত না। কোয়ান্টাম ফিজিক্স বলে স্পেস, টাইম আর এনার্জি, এই তিনটে জিনিসই গোটা মহাবিশ্ব জুড়ে সংকুচিত হয়ে আছে। তুমি যত বেশি মাত্রায় যেতে পারবে, তত জট ছাড়িয়ে নিজের আসল রূপ দেখাতে থাকে সে। যেহেতু আমরা এখনো সেখানে যেতে পারিনি, তাই সেখানে কি আছে আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এই দ্বীপটাও ঠিক তাই, আমরা শুধু এর ত্রিমাত্রিক রূপটা দেখতে পাচ্ছি, অন্য কোন ডাইমেনশনে কি আছে এখানে আমরা কিছুই জানি না। আমার মনে হয় লাইট হাউসের তিনজন রক্ষী কিছু একটা কারণে এই দ্বীপের এই 11th ডাইমেনশনে চলে গেছে, এবং সেখানেই কোনো একটা প্রাণীকে ঈশ্বর বলতে চেয়েছে তারা। উত্তাল সমুদ্রের ঢেউ ভাঙছে পাড়ের উপর, মনে হয় একটা অতিকায় দানব লকলকে জিভ বাড়িয়ে গ্রাস করতে চাইছে আইল্যান্ডটাকে। ঝোড়ো হাওয়ার দাপটে জানলার পাল্লাগুলো ভেঙে পড়বে এবার। দ্রুত এগিয়ে গিয়ে পাল্লাগুলো বন্ধ করার চেষ্টা করলাম আমি, কিন্তু কোনো লাভ হলো না তাতে। হাত দিয়ে ধরার আগেই শক্ত কাঠের পাল্লাগুলো ছিটকে উড়ে গেল বাইরে। খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম আইল্যান্ড থেকে কয়েকশো মিটার দূরে গোটা সমুদ্রটা যেন শয্যা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে। বিরাট একটা ঢেউ এক্ষুনি আছড়ে পড়বে আইল্যান্ডের উপরে, গোটা আইল্যান্ডটাই হয়তো ডুবে যাবে অতল জলের তলায়। ভগবান, এমন ভয়াবহ ঝড় আমি আগে দেখিনি। ঝড় নয়, আমি তার দিকে না ফিরেই বললাম, চতুর্থ মাত্রার ঈশ্বর জেগে উঠেছেন, সম্ভবত অতল জলের তলায় থাকেন তিনি, এই ঝড় তারই আগমনের সংকেত। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। যে লাভা দিয়ে এই দ্বীপটা তৈরি, তা এসেছে 11th ডাইমেনশন থেকে। কিছু কিছু মানুষ যেমন অলৌকিক ক্ষমতায় তার অতীত জীবনের দৃশ্য স্বপ্নে দেখতে পায়, তেমনই কোনো কোনো বিশেষ সময়ে এই আইল্যান্ডটা ফিরে যায় তার 11th ডাইমেনশনে। পুরোপুরি না হলেও সে জগতের কিছুটা রূপ আমরা অনুভব করতে পারি তখন। ক্ষীণ সূক্ষ্ম একটা অনুভূতি দাও, তার প্রভাবে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য পাল্টে যায়, যেমন গেছিল ম্যাকার্থার আর দুকাতের। কাল রাতের কোনো এক সময়ে আইল্যান্ডটা আবার ফিরে গেছে অজ্ঞাত জগতে। আমরা এখন 11th ডাইমেনশনে। আমার কথাটা শেষ হবার আগেই আকাশচুম্বী ঢেউটা এসে আছড়ে পড়ল আইল্যান্ডের একটা পাড়ে। একটা বড় অংশের পাথর মুহূর্তে জলের তলায় মিলিয়ে গেল, প্রবল জলের স্রোত উঠে এলো উপরে, প্রায় হাঁটু সমান উঁচু জল এসে ধাক্কা দিল ঘরের দরজায়। আমি টেবিলের দিকে তাকিয়ে দেখলাম ধীরে ধীরে রূপালী আলোর নকশা বুনতে শুরু করেছে পাথরটা। দুহাতে চেপে ধরলাম চারটা। জর্জের দিকে তাকিয়ে বললাম, যেভাবেই হোক লাইট হাউসের চূড়ায় উঠতে হবে, ওটা ডুবতে দেরি আছে, কিছুটা সময় পাওয়া যাবে। বাক্য ব্যয় না করে দুজনে ছুটতে শুরু করলাম সিঁড়ির দিকে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে অনেকক্ষণ। সমুদ্রের বুক থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসছে, মনে হচ্ছে মাটির একেবারে অতল থেকে একটা ডাক ভেসে আসছে উপরে। শান্ত
গম গমে একটা শব্দ, অথচ কি ভয়ানক, কি বিভৎস। বুঝতে পারছি বাঁচার আর কোনো আশা নেই আমাদের। কিসের শব্দটা? আমি উত্তর দিলাম না। প্রাণ ভয়ে অমানসিক শক্তি এসে জড়ো হয়েছে আমার দুপায়ে। সিঁড়িগুলো বেরোতে আর হাঁপ ধরে যাচ্ছে না। আমার দুহাতের মধ্যে ধরা রয়েছে কাঁচের চারটা। এতক্ষণে বেশি কিছু ছবি তৈরি হয়েছে তার মধ্যে। নিচ থেকে ভেসে আসা শব্দে বুঝতে পারছি একতলার দরজা ভেঙে জল ঢুকছে। মনে মনে হিসেব করে নিলাম, আর ঘণ্টাখানেক সময় আছে হয়তো। তার মধ্যে যেভাবেই হোক এই দ্বীপের ঘুম ভাঙাতে হবে। কিন্তু কি করে? সিঁড়ি পেরিয়ে উঠতে ঠিক কতক্ষণ লাগলো জানি না। চুড়ার ঘরে উঠে আসতেই মনে হলো গোটা লাইট হাউসটাই জলের ধাক্কায় দুলছে। মাটির তলা থেকে সেই অপার্থিব শব্দের তীব্রতা এখন বেড়ে উঠেছে। চারদিকের দেওয়ালে বেশিরভাগটা খোলা বলে বাইরেটা স্পষ্ট দেখতে পাচ্ছি। ডাঙা বলে আর কিছুর অস্তিত্ব নেই এখন। আমার থেকে মিটার খানেক দূরত্বের পাক খেতে থাকা লেন্সের আলো যেখানে গিয়ে পড়েছে সেখানেই উত্তাল সমুদ্র তরঙ্গ ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। এখন তার সাদা ফেনায় একটা বিজাতীয় লাল রং এসে মিশতে শুরু করেছে। জর্জের কাছে এগিয়ে গেলাম আমি। যে করেই হোক ওই প্রাণীটাকে আটকাতে হবে আমাদেরকে। জলের তলা থেকে যে উঠে আসছে তার কাছ থেকে রক্ষা করতে হবে নিজেদের। আমার কথাটা জর্জ বুঝতে পেরেছে বলে মনে হলো না। সে বিস্ময় মাখা চোখে চেয়ে আছে আমাদের থেকে 75 ফুট নিচে ফুসতে থাকা আগ্রাসী লালচে জলের দিকে। আমি তার কাঁধ ধরে ঝাঁকা দিলাম। মন দিয়ে শোনো জর্জ, কিছু বিশেষ বিশেষ সময় এই দ্বীপটা একাদশ মাত্রায় চলে আসে, একটা সময় আবার স্বাভাবিক জগতে ফিরে যায়। আমরা যদি সেই সময়টুকু অক্ষত অবস্থায় কাটিয়ে দিতে পারি তাহলে দ্বীপের সঙ্গে সঙ্গে আমরাও আবার ফিরে যাব। কিন্তু তার আগেই দেবতা যদি আমাদের গ্রাস করে ফেলে তাহলে আর ফিরে যাওয়া হবে না আমাদের। লাইট হাউসের 3 রক্ষীও সেই দেবতার গ্রাসেই হারিয়ে গেছে। কিন্তু আমরা বাঁচবো কী করে? এই লাইট হাউসটা তো বেশিক্ষণ। আমি মাথা নাড়লাম। ধীরে ধীরে এগিয়ে গেলাম কাঁচের চারটার দিকে। সেখানে এতক্ষণে ফুটে উঠতে শুরু করেছে কদিন আগের একটা রাত, সম্ভবত 12ই ডিসেম্বরের রাত। সেদিনই কোনো এক সময় 11th ডাইমেনশনে চলে যায় আইল্যান্ডটা। আমি বিড়বিড় করে বলি, 9 থেকে 15 তারিখ অব্দি কোনো জাহাজ এই দ্বীপের পাশ দিয়ে যায়নি। গেলে আটলান্টিকের বুকে এই জায়গায় জল ছাড়া আর কিছু দেখতে পেত না। এবার বুঝতে পারছো কেন ওই 3 দিন সমুদ্র শান্ত থাকা সত্ত্বেও ঝড়ঝাপটার কথা লেখা আছে লগবুকে? লাইট হাউসটা কেঁপে ওঠে একবার। সঙ্গে সঙ্গে চারের জলে ফুটে ওঠা ছবি মুছে গিয়ে আবার নতুন ছবি ফোটে। 14 তারিখের রাত, জলের তলা থেকে লাল রঙের কিছু একটা উঠে আসছে উপরের দিকে। ছবি ঝাপসা হয়ে আসে, লাল রংটা ধীরে ধীরে কালোতে পরিণত হয়। একটা অন্ধকার ছায়া ঢেকে ফেলে আইল্যান্ডটাকে। একটু একটু করে ঝড়ের দাপট কমে আসে। আমি পাশ থেকে জর্জের গলা শুনতে পাই, স্টর্ম এন্ডেড, সি কাম, গড ইজ ওভার অল। জারের ভিতরে এবার অস্পষ্ট কিছু লেখা ফুটে উঠতে শুরু করেছে। লগের হারিয়ে যাওয়া এন্ট্রিগুলো চাঁদের আলোয় বসে সারাদিনের বিবরণ লিখে রাখত রক্ষীরা। কাঁপা কাঁপা দুজন মানুষের হাতের লেখা ফুটে উঠল আমার চোখের সামনে। আজ সমুদ্র থেকে আবার ডাক ভেসে আমাকে ডাকছেন। সমুদ্রের গভীর থেকে প্রকৃত রূপ দেখতে পারি চাইছি। কয়েক পলকের জন্য অনুভব করতে পেরেছি, উপেক্ষা করতে পারবো না। ঈশ্বর আমাদের ডাকছেন।
এরপর আবার হাতের লেখা পাল্টে গেছে। সম্ভবত পরের এন্ট্রিগুলো মার্শালের। দুকাতার ম্যাকার্থালের পাগলামি বেড়ে উঠছে ক্রমাগত। যে কোনো সময় সমুদ্রে গিয়ে ঝাঁপ দিতে পারে ওরা। মাঝে মাঝেই পাগলের প্রলাপ ভুগতে ভুগতে ছুটে যাচ্ছে সমুদ্রের দিকে। ওদের অয়েল স্কিন পরিয়ে রেখেছি, ঝড় জলের মধ্যে কখন বাইরে বেরিয়ে যায়। গোটা আইল্যান্ডটা জুড়ে কিছু ঘটে চলেছে যেন। এসব কথা লগে লিখে রাখা ঠিক হচ্ছে কিনা জানি না। মনে হচ্ছে অন্য কোনো জগতে এসে পড়েছি। কোনোভাবে যদি কাউকে জানানো যেত। মুক্তির কোনো উপায় নেই। ওরা দুজনেই বদ্ধ উন্মাদ হয়ে গেছে। মাটির তলা থেকে আওয়াজ আসছে, কিছু একটা উঠে আসছে উপরে। না, আমার মনের ভুল সব। এসব কারোর হাতে পড়লে সে আমাকে পাগল পাগল হবে আমাকেও। দৃশ্য আবার পাল্টে যায়। 15 তারিখ রাত, লাইট হাউসের দরজা খুলে ছুটে বেরিয়ে আসে দুজন। দুজনের গায়ে অয়েল স্কিন। একসঙ্গে ছুটে যায় আইল্যান্ডের পাড়ের দিকে। আইল্যান্ডকে ঘিরে জমে থাকা মেঘ ক্রমশ চঞ্চল হয়ে ওঠে, যেন এতক্ষণের ঘুম ভেঙে জেগে উঠেছে সে। কালো রঙের মেঘটা ধেয়ে আসে দুজনের দিকে। সেটা লক্ষ্য করে দুজনে দুটো হাত হাওয়ায় তুলে এগিয়ে যায় সেই মেঘের দিকে। আইল্যান্ডের একদিকের পাড় বরাবর ছুটে গিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়ে তারা। তার আগেই তাদের গ্রাস করে মেঘটা, তারপর দিক পরিবর্তন করে ছুটে যায় লাইট হাউসের জানলার দিকে। মনে মনে ভেবে নিই আমি, অর্থাৎ দেবতার কাছে আত্মসমর্পণ করে রক্ষীদের মধ্যে দুজন, দুগত আর ম্যাকার্থার। কিন্তু মার্শা, তার কি হলো? তার দিকেই কি ছুটে এলো মেঘটা? বাকিটুকু আর দেখতে পাই না আমরা। গোটা জারটা এখন ঠেকে গেছে নিকশ কালো অন্ধকারে। সবটুকু আলো শেষ করে নিভে গেছে সবুজ রঙের পাথরটা। একটা তীব্র ঝাপটায় আমরা গিয়ে পড়লাম ঘরের এক কোণে, যেন মাটি থেকে উপড়ে এসেছে লাইট হাউসটা। এতক্ষণ যে শব্দটা মাটির তলা থেকে উঠে আসছে বলে মনে হচ্ছিল, এবার সেটা আসছে আমাদের পায়ের ঠিক নিচ থেকে। লাইট হাউসের গা বেয়ে উঠে আসছে সে। এখনো তাকে দেখতে পাইনি আমরা। একটু পরেই চারদিকের খোলা ওয়াচ টাওয়ারের সামনে উঠে এসে লেন্সের আলো ঢেকে ফেলবে সে। আমাদের বাঁচতেই হবে জর্জ, যে করে হোক। এই আতঙ্কের মুহূর্তে দ্রুত কিছু ভাবনা খেলে যাচ্ছে আমার মাথায়। এমন কি ঘটে যাতে চেয়ারটা ঘরের মেঝেতে উল্টে পড়ে যায়? তারা কি বাঁচতে চাইছিল কোনোভাবে? না, ভেবে বের করতেই হবে, যেভাবেই হোক। জর্জের আর্ত চিৎকার কানে এলো। সেটা ছাপিয়ে লাইট হাউসের ঠিক বাইরেটায় একটা আকাশ ফাটানো আর্তনাদ, যেন গোটা আটলান্টিক মহাসমুদ্রটাই কোনো জীবিত দানবের রূপ নিয়ে আছড়ে পড়ছে লাইট হাউসের উপরে। আকাশের বুক থেকে নেমে আসছে হিল হিলে সাপের মতো কিছু প্রাণী, যাদের গা বেয়ে ঝরে পড়ছে খয়েরি গলিত ধাতুর মতো কোনো তরল। হিংস্র ভয়ানক একটা বাঁশির ভিতর দিয়ে ঝড়ের বাতাস বইছে। বুঝলাম, আদিম দেবতা আমাদের শরীরের খুব কাছে উপস্থিত হয়েছেন। একটু পরেই আমাদের গ্রাস করবেন তিনি। এই মৃত্যু আতঙ্কের মধ্যেও একটা ব্যাপার মনে পড়ে গেল আমার। সেদিন পাথরের খাঁজে খাঁজে অসংখ্য গঙ্গা ফড়িংয়ের মৃতদেহ চোখে পড়েছিল। প্রায় 6 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে আছে তারা। মানুষের থেকে ঢের বেশি অভিযোজন হয়েছে তাদের শরীরে। বিবর্তিত পরিবেশে বেঁচে থাকার অনেক বেশি শক্তি প্রকৃতি দিয়েছে তাদের। কি সেই বিবর্তন? কে মারল তাদের? কিসের রহস্য এখনো ভেদ করতে পারেনি মানুষ? এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে যাবার একমাত্র রাস্তা কি?
মুহূর্তে উত্তরটা ভেসে উঠল মাথার ভিতর, মৃত্যু। ডাইমেনশন পরিবর্তিত হলে গঙ্গা ফড়িং এর শরীর নিজেই নিজেকে শেষ করে ফেলে, সে আবার ফিরে যায় স্বাভাবিক মাত্রায়। 15 ডিসেম্বর লাইট হাউসের ভিতর থেকে দুজন রক্ষী উন্মত্ত অবস্থায় ছুটে যায় মেঘের দিকে। মার্শাল কোনোভাবে বুঝতে পারে এই পরিবর্তিত জগৎ থেকে মুক্তির একমাত্র রাস্তা হল আত্মহনন। লাইট হাউস থেকে বেরিয়ে আসা দুজনকে আত্মসাত করে মেঘটা। ততক্ষণে মার্শাল সিলিংয়ে দড়ি বেঁধে ঝুলছেন সিলিং থেকে, পায়ের তলায় শুধুমাত্র একটা চেয়ার। মেঘটাকে জানলা দিয়ে এগিয়ে আসতে দেখে তিনি লাথি মেরে চেয়ারটা সরিয়ে দেন, কিন্তু বুকের ভিতর থেকে প্রাণবায়ু বেরিয়ে যেতে একটু সময় লাগে তার। সেই সময়ের মধ্যেই দেবতা তাকে ক্রাশ করেন, তিনজন মানুষ হারিয়ে যান আইল্যান্ডের বুক থেকে। আইল্যান্ডটা সেদিন রাতেই আবার যখন স্বাভাবিক মাত্রায় ফিরে আসে, তখন প্রাণের শেষ চিহ্ন মুছে গেছে সেখান থেকে। একদিকের দেওয়ালে হাত রেখে সোজা হয়ে উঠে দাঁড়াই আমি, দুটো হাঁটুতেই অসহ্য যন্ত্রণা। এখানে ঝুলন্ত দড়ি নেই, ফাঁকা রেলিং টোপকে ঝাঁপিয়ে পড়া যেত, কিন্তু লাইট হাউসের গা বেয়ে উঠে আসছে আদিম দেবতা। লাফিয়ে তার হাত থেকে বাঁচার উপায় নেই, একটা মাত্র উপায় আছে এখন। অন্ধকার আটলান্টিকের উপর একটাও আলোর বিন্দু নেই, আকাশ থেকে সমস্ত তারা মুছে গেছে। যে বিভৎস রূপ ধারণ করেছে রাতের আকাশ, তার কোনো প্রতিচ্ছবি পড়ছে না জলের উপরে। একটা মাত্র আলো জ্বলছে এখনো, আমাদের লাইট হাউসের লেন্সটা। এখনো উজ্জ্বল হলদে আলো যতদূর পারছে ছড়িয়ে দিচ্ছে সেটা। জর্জের মাটিতে শুয়ে থাকা শরীরটাকে এক হাতে ধরে রেলিংয়ের সামনে গিয়ে দাঁড়ালাম, তারপর একটা ছোট লাফে আঁকড়ে ধরলাম লেন্সটাকে। সহস্র সূর্যের আলো এসে ঝাঁপিয়ে পড়ল আমার পিঠে, যন্ত্রণায় চিৎকার করে উঠলাম আমি। মহাসমুদ্রের বুকে এখনো আগের মতোই গিয়ে পড়ছে আলোর বৃত্তটা। এখন সেই বৃত্তের মাঝে একটা মানুষের ছায়া, দুহাত দুদিকে প্রসারিত তার, আমার ছায়া। জর্জ বন্ধ চোখ খুলেই ডুকরে একটা চিৎকার করে উঠল, কি করছো, পুড়ে মরবে তো। শুধু এই জগতে, দ্বীপটা আবার তৃতীয় মাত্রায় ফিরে গেলে আমরাও বেঁচে উঠবো, সেখানে এখনো মরিনি আমরা, প্রাণের প্রলাপে সব। পেছনোর চেষ্টা করছিল জর্জ, রেলিংয়ের ধারের একটা ইট খসে পড়ল তার পায়ের নিচ থেকে। তার শরীরটা টাল সামলাতে না পেরে গড়িয়ে গেল নিচের দিকে, কোনো রকমে হাত দিয়ে একটা ধার খামচে ধরল সে। আর ঠিক সেই মুহূর্তে তার শরীরের পাশ দিয়ে একটা দৃশ্য চোখে পড়ল আমার। মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে দৃশ্য আমার বুকের ভিতর রক্ত শূন্য করে দিল। অন্ধকারের ভিতরে একটা জীবন্ত অস্তিত্ব, ঘন লাল রঙের একটা শরীর, একটা অতিকায় অন্তত 40 ফুট কুমিরের মতো দেহ। সেই দেহ থেকে বেরিয়ে এসেছে অসংখ্য সুরের মতো ডানা, সেগুলো সাপের মতো এগিয়ে দিয়ে বারবার উপরে উঠে আসার চেষ্টা করছে সে। পলকের জন্য তার চোখ দুটো এসে পড়ল আমার চোখে, খাঁজ কাটা সরীসৃপের মতো চোখ। হিংসা নেই, লোভ নেই, বীভৎসতা নেই, শুধু এক অদ্ভুত অজ্ঞাত জগতের দরজা খোলা আছে সেই চোখে। একবার ফিরে তাকালো জর্জের ঝুলন্ত শরীরের দিকে, তারপর সহস্র ডানার উপর ভর দিয়ে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। অনুভব করলাম লেন্সের উষ্ণতায় আমার পিঠের চামড়া পুড়ে গিয়ে মাংস পুড়তে শুরু করেছে। এখন
এইবার আলো এসে পড়বে আমার হৃৎপিণ্ডে। দুটো হাত আলগা করে দিল জর্জ, তার অবশ শরীরটা খসে পড়ল নিচের দিকে। মিহি বাঁশির শব্দটা এখন আকাশ ফাটিয়ে বাজতে শুরু করেছে। আমি চোখ বন্ধ করে নিলাম। বাঁশির শব্দের সঙ্গে এবার শুনতে পাচ্ছি ডানা ঝাপটানোর আওয়াজ। সে এসে দাঁড়িয়েছে আমার সামনে। মুখে রোদ এসে পড়তেই চোখ খুলে গেল আমার। সঙ্গে সঙ্গে উঠে বসে পড়লাম। সকাল হয়েছে। লাইট হাউসের খোলা বারান্দা দিয়ে উপরে ঘন নীল আকাশ চোখে পড়ছে। সমুদ্রের ঢেউয়ের শব্দ কানে আসছে। আবার কি তবে ফিরে এসেছি নিজেদের জগতে? এর মাঝে কতটা সময় কেটে গেছে কে জানে। আমার শরীরের ঠিক পাশেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে লেন্সটা। সমুদ্রের নীলচে জলের রং তার গায়ে, ঠিক যেন একটা ঘোলাটে চোখ। চারপাশে তাকাতেই দেখলাম টাওয়ারের একটা অংশের ইঁট খসে গেছে, বেশ কিছুটা ফাঁক হয়ে আছে সেখানে। উঠে গিয়ে নিচে তাকালাম। লাইট হাউসের নিচে পড়ে আছে জর্জের দেহটা। দ্রুত সিঁড়ি দিয়ে নেমে ছুটে গেলাম নিচে। ঘরগুলো পেরিয়ে দরজা খুলে বাইরে বেরোতেই তার উপুর হয়ে পড়ে থাকা শরীরটা চোখে পড়ল। হাওয়ার ধাক্কায় একটু একটু যেন নড়ে উঠছে হাত দুটো। বেঁচে আছে? তার সামনে গিয়ে দাঁড়িয়ে এক হাতে ঠেলা দিলাম তাকে। জর্জ, জর্জ, শুনতে পাচ্ছ আমার কথা? পার তিনেক ডাকার পর চোখ মেলে আমার দিকে তাকালো সে। বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। পর মুহূর্তে আতঙ্কের ছাপ খেলে গেল তার মুখে। উঠে বসে বলল, কাল রাতে? আমি তাকে অভয় দিলাম, ভয়ের কিছু নেই, বিপদ কেটে গেছে। চারপাশটা ঠাউর করতে লাগলো সে। আমি তার পাশে বসে পড়ে বললাম, এর মাঝে দিন দিনে কেটে গেছে। এই কদিনে কোনো স্টিমার বা জাহাজ এখান দিয়ে গেলে লাইট হাউসে আলো জ্বলছে না বলে হয়তো রিপোর্ট করবে আবার। তবে ততক্ষণ অপেক্ষা করা যাবে না, বেরোতে হবে আমাদের। কোথায় যাবে? শুনেছি পাশেই কিছু কোরাল আইল্যান্ড আছে, ডিঙি করে সেখানে গিয়ে উঠব আপাতত। ওখানে ভয়ের কিছু নেই। মাথায় একটা হাত দিয়ে বসেছিল জর্জ। মুখ তুলে বলল, পুরো ব্যাপারটা এখনো বিশ্বাস হচ্ছে না আমার। 11th ডাইমেনশন। পকেট থেকে বের করে একটা সিগারেট ধরালাম আমি। তার ধোঁয়া বাতাসে ছড়াতে ছড়াতে বললাম, বিজ্ঞানের ভাষায় মহাশূন্য থেকে কোনো ব্ল্যাক হোলের গভীরে ঝাঁপ দিলেই ইন্টার ডাইমেনশন ট্রাভেল সম্ভব। তবে সেটা মানুষের পক্ষে সুখকর নয়, তা তো বুঝতেই পারছ। কিন্তু দ্বীপটা আবার ফিরে এসেছিল কবে? সম্ভবত 15 তারিখ রাত 10টার আগে। আর্টার স্টিমারের লোকজন দেখে অন্ধকারে ডুবে আছে আইল্যান্ডটা, কারণ ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। আমরা এখানে আসার পর থেকেই একটা পাম্পের আওয়াজ পাচ্ছিলাম, মনে আছে? মাথা যন্ত্রণা শুরু হয়েছিল সেই সঙ্গে। সে সময়ই আইল্যান্ডটা আবার ডাইমেনশন চেঞ্জ করছিল। আর ঘড়িটা থেমে গেছিল কেন?
যে ডাইমেনশনে আমরা গেছিলাম সেখানে সময়ের অস্তিত্ব ছিল না, তাই সে ডাইমেনশনে গেলে থেমে যায় ঘড়িটা। জর্জ এগোতে চাচ্ছিল কি মনে হতে ফাঁকা ফ্ল্যাগ স্টাফটা দেখিয়ে বলল, আর পতাকাটা গেল কোথায়? ওটা সম্ভবত 17 তারিখ থেকে যে ঝড় শুরু হয় তাতেই উড়ে যায়, আটলান্টিক মহাসমুদ্রের কোনো এক কোনায় পড়ে আছে হয়তো। মিনিট দশেকের মধ্যে জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে আসি আমরা। স্টোর রুম থেকে 5টা সবুজ রঙের পতাকা এনে তার একটা ফ্ল্যাগ স্টাফে আটকে দিয়েছি এর মধ্যে, বাকি 4টে হাতে নিয়ে বাড়ির কাছে এসে দাঁড়ালাম দুজনে।